Uh, screencast cast welcome eta a mac os 10 lion ekta preview um, developer preview goto kal ke ber The sheita ekta just um overview just choto ekta walk through um mac os 10 hocche kono doubt sir worlder best os um consumer that ইন টার্মস অফ সিকিউরিটি তারপর ইউজার ফ্রেন্ডলিনেস তারপর ইভেন যদি কেউ কম্পেয়ার করে যে মানে প্রাইসের সাথে তুলনা করে কি ফিচার্স প্লাস কি পসিবিলিটিস সেই ক্ষেত্রেও অনেক ভালো তা নেক্সট যে ভার্শন বের হবে সেটা হচ্ছে স্নো ল্যাপার সরি সেটা হচ্ছে লায়ন so currently এখন snow leopard হচ্ছে লেটেস্ট এটা হচ্ছে একটা ডেভেলপার প্রিভিউ যেটা গতকালকে বের হইছে জাস্ট যারা ডেভেলপার তাদের অ্যাপগুলো রেডি করার জন্য সো নেক্সট ভার্সন বের হবে এই সামারে 2011 এ তো এখানে বিভিন্ন রকমের ফিচার আছে আম যা अदर ওয়েবসাইটতে লেখা আছে দেখার জন্য এখানে এর জন্য অল্প বেশি সময় নষ্ট করবেন না জাস্ট কুইক মানে ভিজুয়াল ব্যাপারগুলো দেখব তা আমি এটা ইনস্টল করছি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভে আমার মেইন সিস্টেম হচ্ছে স্নোল্যা স্নোল্যাপার তো সেইটা ইউজ করে আমি এক্সটার্নাল হার্ড ড্রাইভে একটা পার্টিশন করলাম তারপর সেই পার্টিশনে আর কি ইনস্টল করছি এটা ম্যাকওয়েসে একটা খুব ভালো ফিচার যে আমি যে কোনো মিডিয়ামে ইভেন ইউএসবি স্টিকে আমি ইনস্টল করতে পারি তো আর টেকনিক্যাল কিছু না গিয়ে আমি ডাইরেক্ট এসে আসি আমি এখন একটা ম্যাজিক মাউস ইউজ করতেছি তো এইটা দিয়ে নর্মাল স্ক্রোলিং যেরকম হয় সেরকম আমি এক ডেস্কটপ থেকে আরেক ডেস্কটপেও স্ক্রোল করে যাইতে পারি যেতে পারবো স্য এটা একটা নতুন ফিচার আগে হচ্ছে কন্ট্রোল তারপর আগে অবশ্যই কিবোর্ড শর্টকাট আছে বা ছিল সেটা ইউজ করা লাগতো কিন্তু এটা এখন এই টাচ গ্যাস আরো ভালো করে ইন্টিগ্রেট করছে আমরা আমি এটা খুবই এক্সাইটেড হয়েছে এই মেইল নতুন মেইল অ্যাপটা দেখে তো এই নতুন মেইল অ্যাপের যে কাহিনী সেটা হচ্ছে এটা দেখতে খুব আইপ্যাড বা আইফোনের ইমেলের মতো সো এখানে একটা মানে এখানে সব লিস্ট থাকে ইমেলের তারপর আমি এখানে সুন্দর একটা স্ক্রিনে ভিউ করতে পারব সব ম্যাকোয়েসের এই নতুন অপারেটিং সিস্টেমটায় একটা জিনিস খুব ভালো বা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে ফুল স্ক্রিন মোড আমি অনেক বেশিরভাগ অ্যাপই বিশেষ করে অ্যাপেলের যেসব অ্যাপ সেগুলো আমি এইখানে আইকনটা প্রেস করার পর এটা নর্মাল ফুল স্ক্রিন না এটা হচ্ছে মানে একদম সব কম্প্যাটেবিলিটি সব কিছু ইনট্যাক্ট থাকবে মেইন পারপাস হচ্ছে যে আমি জাস্ট ডিস্ট্রাকশন থেকে আর কি সরার জন্য সো কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া আমি ইজিলি স্ক্রোল করতে পারবো তারপর ইজিলি অ্যাক্সেস করতে পারবো সব কিছুতে সো এইখানে আবার এখানে আবার ই করা যায় বন্ধ করে দেওয়া যায় বা নর্মাল স্ক্রিনে ফেরত দেওয়া যাওয়া যায় আরেকটা জিনিস যেটা সবাই খুব ইন্টারেস্টেড সেটা হচ্ছে লঞ্চ প্যাড এটা হচ্ছে ঠিক আইপ্যাডের মতো বা আইওএস ডিভাইসের মতো সিস্টেম যে আমি আমার অ্যাপস সব এখানে দেখতে পারব সো এখানে বেশি নাই কারণ এটা ফ্রেশ ইনস্টলেশন কিন্তু যখন আমার মেইন সিস্টেম অনেক অ্যাপ আছে সো সেগুলোকে ম্যানেজ করার জন্য তখন আমি এরকম ফোল্ডার বানাতে পারি সো এই টাইম মেশিন নিয়ে সিস্টেম প্রেফারেন্সেসে দিয়ে দিলাম ইউটিলিটিস আমি ইচ্ছে করলে এখানে আবার নাম চেঞ্জ করতে পারি অথবা নাও করতে পারি সো এরকম ফোল্ডারের মধ্যে তখন আমি আবার আরও কিছু অ্যাপস রাখতে পারবো আর এইখানেও নর্মাল স্মুথ স্ক্রোলিং সবকিছু আছে আর একটা হচ্ছে মিশন কন্ট্রোল সো মিশন কন্ট্রোল হচ্ছে একটা ওভারভিউ পাওয়া যায় আগে এটা ছিল এইটা হচ্ছে এক্সপোজ মতো সো আমি যদি এখানে আর একটা উইন্ডো খুলি এরকম ছিল যে আমি একটা কি প্রেস করলে আমি দেখতে পারবো যে কি কি উইন্ডোজ খোলা আছে সো আমি তখন ওইটা সিলেক্ট করতে পারবো এখন হচ্ছে জিনিসটা একটু অর্গানাইজড আর এখানে আরো মানে সব আমি যদি এখন অন্য একটা খুলি ক্যালেন্ডার সো আমি বিভিন্ন রকমের অ্যাপস যা খোলা আছে সব কিছু আমি এখানে গ্রুপ ওয়াইজ অটোমেটিকলি ভালো করে আইডেন্টিফাই করতে পারব আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে সিস্টেম তো সব কিছু মানে সব সেটিংস ঠিক করা যায় তো এখানে অনেক কিছু আছে টুকটাক চেঞ্জ হয়েছে কিন্তু এই ইন্টারনেট অ্যাকাউন্টসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে মানে আমি এখানে ইচ্ছা করলেই যেমন আমি এখানে আমার যে ইমেল সেটা আমি এখানে কনফিগার করার পর এখানে অপশন আছে আমার আইকল মানে ক্যালেন্ডার অথবা আইচ্যাট মানে গুগল টক এই দুটাকে ইন্টিগ্রেট করা সো আমি যদি এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই জিমেল আমার জাস্ট নাম আর সব ক্রেডেনশিয়ালস দেওয়ার সাথে সাথেই আমি চুজ করতে পারবো সেটা মেইলের জন্য কনফিগার করবে নাকি ক্যালেন্ডারের জন্য সো আগে যে ট্র্যাডিশনালি মেইল খোলা লাগবে তারপর মেইলে সব কিছু কনফিগার করা আবার ক্যালেন্ডারে গিয়ে কনফিগার করা তারপর আবার আইচ্যাট বা অন্য কোনো সফটওয়্যারে গিয়ে কনফিগার করা এগুলো আর করা লাগবে না সো আমি এখানে ডাইরেক্ট দিতে পারি সো মাইক্রোসফট এক্সচেঞ্জ আছে মোবাইল মি আছে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেই আমি সিলেক্ট করতে পারবো যে আমি কোন কোন সার্ভিস চাই সো এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা ইজি মাল্টিপল অ্যাকাউন্টস কনফিগার করা বা ম্যানেজ করার জন্য আর সাফারি হচ্ছে এখন এটা ফাইভ লেটেস্ট ভার্সন এইখানে আমার কাছে এই ইসের সবচেয়ে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে নেটিভ বাংলা সাপোর্ট ইভেন উইন্ডোজেও বাংলা সাপোর্টটা ওই রকম ইনটিগ্রেটেড না কোনো না কোনো ফন্ট ইনস্টল করা লাগে যেটা অলরেডি আছে সেটা একদম বাজে অ্যাপেলের ফন্ট রেন্ডারিংটা সবসময় মানে মার্কেটের লিডিং বা ইন্ডাস্ট্রিতে লিডিং যার কারণে অবশ্যই সব ম্যাগাজিনের কোম্পানি বা বিভিন্ন রকমের পাবলিশাররা সবসময় ম্যাক ইউজ করে কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে সবসময় একটা ই ছিল যে এই একুশে মানে তাদের প্রতি খারাপ কোনোই নাই বা একুশে ডট যে বাংলা ফন্ট প্যাকেজ ছিল সেটা আসলে অত ভালো ছিল না সো সেটার জন্য ওইরকম ডেভেলপও করা হয় নাই আমি জানি না কেন করা হয় নাই বাট সবসময় একটু ঝামেলার ছিল তো এখন যেটা হয়েছে সেটা যেটা আইফোন আর আইপ্যাডের মতো সো আমি কোনো কনফিগারেশন ছাড়া জিরো কনফিগারেশনে আমি সব ফন্ট দেখতে পারতেছি ফন্ট খুবই সুন্দর রেন্ডার করতে পারে কোনো সমস্যা নেই বাংলা মানে নেটিভ সো দ্যাটস ভেরি গুড আর আমি যদি অন্য ফান্ড ইনস্টল করি টাইপ বা ওপেন ফান্ড বা যেটাই হোক সেটা অবশ্যই তখন দেখাবে বাংলা লেখা দেখে ভালো লাগছে এটা আমি চিন্তা করতেছিলাম এরকম হবে কারণ স্নোলেপার ডে অলরেডি অনেক ভালো হয়ে গেছিলো আকারেকারের সমস্যা গেছিল কিন্তু আইওএস ফোর পয়েন্ট জিরোতে একদম পারফেক্ট করার পর আইপ্যাড আর আইফোনের জন্য তারপর আর কি বুঝতে পারছি যে অ্যাপেল উইটাই উই প্যাকেজটাই এখানে ইন্টিগ্রেট করবে সো মানে অ্যাপেল ইউজার এমনিতেই কম তার মধ্যে বাংলা ইউজ করে আরও কম কিন্তু তারপরও তাদের এই ডেডিকেশনটা আমার কাছে খুব ভালো লাগছে এই তো এটা হচ্ছে জাস্ট একটা ছোটো প্রিভিউ আমি এখানে আর কোনো কিছু করব না আমাকে কমেন্ট করে জানায়েন লাইক দিয়েন আর বইলেন নেক্সট কি কি দেখতে চান সো তাহলে আমি ওইটার ভিডিও করব